देखा ही पहली बार सजन की आंखों में प्यार, ला 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 ला। ओ मा की शौशा বাগিনী মামিদের জাউলিতে শশা দেখে তো আমার লোভই মানছিনি। ও এখন দিদিকে খবরটা দিতে হবে। দিদি দিদি গো, এত সুখবর আছে, সুখবর শুনলে তুমি একেবারে চমকে যাবে। আমার যে কি বলে লাগছে গো। আরে আরে থাম থাম, এভাবে চিৎকার না করে কি হয়েছে সেটা আগে বল। দিদি আমি শশার খোঁজ পেয়ে গেছি। আরে চিৎকার করিস নে, মা শুনলে কেলানি দিবে। এই খুঁজির খবর আমাকে এত পরে দিলি কেন? হ্যাঁ কোথায় দেখেছিস বল বল, এক্ষুনি ছুটতে যাব আমি। আরে বলা জোনে তো এত খুশি আমি, কিন্তু সমস্যা হলো শশা বাঘ মামার জাংলিতে। কি বললি বাঘ মামার? তাতে কি হচ্ছে, আজ রাতে আমরা চুরি করে নিয়ে আসবো। মামা কেন, আমাদের চুলও টের পাবেনি। আয় দিদি আয়, আসতে চল আসতে। তুই চাই আছিস কেন কি কবি খো, তুই কইলেই তো আমি কমোহ। বউ ও বউ, বাইরে কিসের জন্য শব্দ পেলাম, একটু দেখিস তো। কেন গো কেন, তুমি নিজে গিয়ে একটু দেখে আসতে পারো রে, সব কিছুতে কেন আমাকে বলতে হয়? হ্যাঁ ও নো, তোমাকে কিছু বলা মানে কলা গাছকে বলা। এই কে রে, কে কে, হ্যাঁ কে, কি চুরি করতে এসেছিস? সামনে আয় বলছি, সামনে আয়। হ্যাঁ দিদি আয়, বাঘ মামা এদিকে আসছে, চল খেটে পড়ি। কি বাঘ মামা, বোন রে বোন, আর তোরা বললে পিঠের চামড়া তুলে দিবি, বাঁচতে চাইলে পালা। কতদিন পর সচে খেলুম, প্রাণটা একেবারে চুরিয়ে গেল। কোথায় গেলি রে, কি রে রূপা শেফা, আমার কথা কি তোদের কানে যায় নে? না এই দুই দুটো মেয়ে থাকতে আমাকে কিনা কাজ করে খেতে হয়, নিশ্চয় এরা শশা খেতে বসেছে। দাঁড়া রে দাঁড়া, আর তোদের আমি শশা খাওয়াচ্ছি। তোদের আমি ডাকছি, কানে কি শুনতে পাচ্ছিস নে? হ্যাঁ কি রে, আহা বিরক্ত করে তো মা, আমাদেরকে শশা খেতে দাও। ওরে হারাম জাদিরা, আমি তোদের বিরক্ত করছি, দাঁড়া রে দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ও মা লাগছে তো, দিদি তো আমাকে শশা খেতে দিয়েছে, আমার কি দোষ বলো? ওরে মিথ্যেবাদী, মায়ের সামনে আমাকে ফাঁসিয়ে দিলি তো, দাঁড়া রে দাঁড়া। আপনার ফাংফুং কথা তো বুঝতে পারছি না, বাংলায় বলুন। ইরে মাইরি, ফাংফুং না, মে শহর থেকে আতাহু,
আপনি মাসি কা ঘর যাতা হুম আমাকে রেখে আতা হ্যায় হায় এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা, ভালোই ভালোই কেটে পড়ি। ইরে মাইরি, এই ব্রাদার প্লিজ থামো থামো, দূর শহরের ভাব নিলাম যেন আমাকে স্পেশাল ভাবে, এখন তো দেখছি আমাকে দেখেই পালাচ্ছে। মাইরি আরে বাবা তুই এসে গেছিস, আয় আয় রে, তোর শরীরের একই অবস্থা। আর বলিও না মাসি, তোমাদের এদিকে কেউ আমার কথা বোঝেই না। দেখো দিদি দেখো, মাসি তো ভাইয়ের মুখখান একবার দেখো, কাদা দিয়ে ভরে গেছে, জম্মের মতো গ্রামে আছে সব মিটে গেছে। আয় তোরা থামবি, দেখছিস তো ছেলেটার কি হাল হয়েছে, যা যা ওকে ঘরে নিয়ে যা। তোমরা দুজন তো অনেক বড় হয়ে গেছো, দেখতেও সুন্দর হয়ে গেছো মাইরি। কি যে বলনি, তুমিও তো অনেক হ্যান্ডসাম হয়ে গেছো। তা অবশ্য ঠিক বলেছো। ও মা গো, দিদি গো দিদি, একবার শুধু দেখো বাগমামা শশার জাংলিতে কত শশা ঝুলে আছে। ও নো, এই শশাগুলো যদি একবার পেতাম। ইরে মাইরি, শশা? তোমরা শশা দেখে এমন করছো কেন, কি করবে শশা? না এ মানে মা অনেক শশা পছন্দ করে, মায়ের জন্য শশা নিয়ে গেলে মা অনেক খুশি হয়ে যেত। ইরে মাইরি, তাহলে তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি যাবো আর শশা নিয়ে আসবো। যাও যাও বেশি করে নিয়ে এসো। ওরে হারামজাদা শিয়াল রে, আমার শশার জাংলি থেকে শশা চুরি করা, দাঁড়া রে দাঁড়া, আজ তোর ট্যাং ভেঙে দিব। ইরে মাইরি, আমাকে মারছো কেন, ওরে বাবা রে, ডোন্ট টাচ মি, সরুন সরুন। শালা হারামজাদা চোর, চুরি করার সময় মনে ছিল নে, আর তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, দিদি পালাও পালাও। ওরে বাবা রে, ওরে মা রে, ইস রে, ও মা গো। আরে বাগনেটা আমার কত কষ্ট পাচ্ছে, হারামজাদিরা আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে আমার বাগনেটাকেও জ্বাললি নে, একবার খালি পাই তো দে। মাসি আমি শহরে চলে যাব মাসি। কেন বাবা, তুই এত তাড়াতাড়ি চলে যাবি কেন? না মানে এ মাসি, আমার এখানে আসার কারণ হলো রূপা শিবাকে বিয়ে করা। কি বলছিস রে বাবা, তুই ওদের দুবোনকে বিয়ে করবি? হ্যাঁ মাসি হ্যাঁ, আমি ওদের ছোট থেকেই পছন্দ করি। মাইরি আমার কি যে খুশি লাগছে, দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি শেফাদের খবরটা দেই। আমাদের বিয়ে হবে রে, মিসকে রাজি, এই ধুমধার একটা বিয়ে লাগে রে। আমার বিয়ে হলো রে, ও নানি ও বাবি, তোরা সানাই বাজায় রে, তোরা বাদ্য বাজা রে। কয়েকটা শশা বাড়ি থেকে চুপ করে নিয়ে এসেছি, আয় আয় আগে খেয়ে নেই।
বউ বউ, কোথায় আমার বউরা? আসো আসো, বাসর করি। একি বউরা আমার গেল কোথায়? ইরে মাইরি, বউ তোমরা দুজন ওখানে বসে কি করছো? আরে এসো এসো, আগে বাসর করি। কি হলো? এসো এসো। হ্যাঁ শ্বশুরু বেটা, জ্বালাস নেই তো? আমাদের শান্তি করে শশা খেতে দে। ইরে মাইরি, শশা? তোমরা বাসর না করে শশা খাচ্ছ? আরে এসো এসো, আমরা বাসর করবো। হাই হাই রে, মিসকের দুই বউ আমার শশা চুরি করলো রে। থাম থাম, আরাম যাদে রে, থাম। আমাকে একটা লাল শাড়ি কিনে দিবে? লাল শাড়ি কিনে না দিলে আমি কিন্তু মার্কেট থেকে আসবো না। ও নো, ইরে মাইরি, শালা শ্বশুরের বেটি, তোদের যা ইচ্ছে তাই নিস, এবার তাড়াতাড়ি পা চালা। কে রে মিসকে বন্ধু, কোথায় যাচ্ছিস? বন্ধু রে, আমার শশাগুলো একটু পাহারা দে না বন্ধু, খুব জোরে হিসু চাপ দিয়েছে রে। ইরে মাইরি, তুই কি ব্রেক দিতে পারছিস না? যা যা যা, আমি দেখছি। ও মা গো মা, এত শশা! রূপারে রূপা, আমার জিভের জল তো টপ 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 করে পড়ছে। আগে খাওয়া শুরু করি। এই শ্বশুরের বেটিরা, কি করছিস কি? থাম থাম, হাই হাই রে, বানর বন্ধুর সব শশা খেয়ে ফেললো রে। আজ বানর আমার পিছনে আছালা বাস ঢুকিয়ে দিবে। এই মিসকে, এই কোথায় গেলি? বাইরে আয়। সারা হারামজাদা, শশা খোর দুই বউকে বিয়ে করেছিস, এইদিকে আমাদের শশার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। ইরে মাইরি, কে চিৎকার করছে? কে? আরে তোমরা সবাই আমার বাড়িতে, কি হয়েছে? কাকে চাই? শালা কাকে চাই? তোর বউ আমাদের সবার শশা খেয়ে ছয় শ্বাস করে ফেলেছে, এখন জরিমানা দে। ও নো, ইরে মাইরি, জরিমানা? আমি জরিমানা দিব কি করে? না না, আমি কোনো জরিমানা দিতে পারবো না। তুই জরিমানা দিবি না, তোর বাপ দিবে। জরিমানা দিতে না পারলে তোর বউদের আমরা তুলে নিয়ে যাবো। ও নো, ইরে মাইরি, বউদের নিয়ে যাবে? তাহলে তো ভালোই হবে। যাও যাও, শালির বেটি শশা করদের নিয়ে যাও তাড়াতাড়ি। এই ধর ধর, ওর বউদের ধর। হ্যাঁ ছাড়ো 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 বলছি, আমাদের ধরবে নে। ও গো, আমাদের বাঁচাও, এরা আমাদের নিয়ে যাচ্ছে, বাঁচাও গো বাঁচাও। ও ছাড়ো, যাই শ্বশুরের বেটা, আমাদের বাঁচা, আমরা কোনোদিনও শশা খাবো নে, খাবো নে। শালির বেটিরা অনেক জ্বালিয়েছিস, এবার তোদের হাত থেকে মুক্তি পেয়ে দিলবার দিলবার ডান্স দিব। এই দিলবার দিলবার, এই দিলবার দিলবার, দিলবার দিলবার। ওগো, আজ তোমাকে জমে তেল মাখিয়েছি, কেউ তোমাকে ধরতে পারবে না। আর শোনো, কাল তো আমার বাবা আসবে।
তাই বড় দেখে একটা মুরগি চুরি করে আনবে কেমন? নচিন্তা ডুফুর্তি মাইরি, এই মিষ্টি চোর কখনো ছোট মুরগি চুরি করে না বো। আরে এই বেটা তো নাক ডেকে ঘুমাচ্ছে। ভালো হলো মাইরি, নিশ্চিন্তে এবার কিংকং দাদার মুরগি চুরি করতে পারবো। মাইরি এটা আবার কি দেখি তো। আরে মনে হচ্ছে কোনো কোল্ড ড্রিঙ্ক। আহ ভালোই হলো, একটু খেয়ে তারপর মুরগি চুরি করি। ইরি মাইরি সব কিছু এমন ঘুরছে কেন? আরে আরে আমার এমন গান গাইতে ইচ্ছে করছে কেন? মুরগির বাচ্চা ফুটফুটে সুন্দর, আহা মুরগির বাচ্চা ফুটফুটে সুন্দর। মনে হচ্ছে মুরগির খামারে কেউ গান গাইছে, দেখি তো কোন শালা। কি জিনিস খেলাম মাইরি, মনে হচ্ছে পুরো উড়ে যাচ্ছি। এই এই কে রে, কে ঢুকেছে আমার খামারে? ওরে বাবা রে, কি কিংকং দাদা যে! আমি গো দাদা, মিসকে তোমার মুরগিগুলোকে দেখতে এসেছি। আমাকে বোকা বানানো হচ্ছে? তোর এত বড় সাহস, তুই আমার খামারে মুরগি চুরি করতে এসেছিস, তোকে আজ খাইছি আমি। ওরে মিসকে পালা রে পালা। ইরি মাইরি, এই কে রে, কে আমাকে নদীতে ফেলে দিল? কে আবার? তোর জম আরামজাদা কোথাক নাই? তোকে মুরগি চুরি করতে বলেছি, আর তুই মদকে মাতাল হয়ে এসেছিস। আজ তোর একদিন কি আমার একদিন? আরে শোনাবো, রাগ করছো কেন? আমি এক্ষুনি বাজার থেকে মুরগি কিনে আনছি। ওরে শ্বশুরের বেটা রে, তোকে আমার ভালো করে চেনা আছে। মুরগি না আনতে পারলে আজ তোকে আমি জাটা পেটা করবো। লাঠি মারার কি আছে, আমি যাচ্ছি তো। আহ পিছনটা আমার গেল গো। ইরি মাইরি, বউকে তো বলে এসেছি মুরগি কিনে বাড়ি যাব, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। এবার কি করব? মনে হয় আমার বউয়ের হাতে ঝাঁটা পেটা খেতেই হবে। কিরে মিসকে, তোর মাথায় এত বুদ্ধি থাকতে তুই কেন বউয়ের ঝাঁটা পেটা খাবি? আরে আমি তো চুরির উপরে ডিগ্রি অর্জন করেছি, যাই এবার ডিগ্রিটাকে কাজে লাগাই। এই এই কে রে, কে দিনে দুপুরে আমার বাগানের কলা চুরি করছে? এই বেটা চোর, আর তোর একদিন কি আমার একদিন? ও মা গো, ও বাবা গো, একি একি, তোমরা সবাই মিলে ওকে এভাবে মারছো কেন? ছেলেটা কি করেছে, সবাই মিলে মারছো? এই বেটা চোর গো চোর, তুমিও যদি চোরকে মারতে চাও তবে আমাদের সাথে এসো, যোগ দাও। আমার অনেক দিনের ইচ্ছে চোর পেটাবো, আজ আমার মনের বাসনা পূর্ণ হলো। তবে ইরি মাইরি, আপা যে আপা গো, ও আপা। তার মানে এই বেটা চোরের বাপ হয়? এই সবাই মিলে এই বেটা চোরের সাথে ওর বাপকেও মারো। ইরি মাইরি পালা, মিসকে পালা। বেটা জামাই শেষ পর্যন্ত আমাকে এভাবে মার খাওয়ালো। ইরি মাইরি বউ, তুমি এভাবে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমাকে ঝাড়ুটা দাও বউ, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আরামজাদা, তুই আমার বাবাকে মুরগি না খাইয়ে মার খাওয়ালি, আজ আমিও তোকে ঝাড়ু পেটে খাইয়ে রাখবো। তোমার কারণে আমার বাবার অনেক অপমান হয়েছে। যতদিন না তুমি মুরগি কিনতে পারছো ততদিন আমি বাড়িতে আর ফিরবো না, এভাবে চললাম বাপের বাড়ি। বউ ও বউ,
চলে গেলে কে আমাকে মারবে? না না, কে আমাকে তোমার মতো ভালোবাসবে? কি বললি তুমি? আমি তোমাকে মারি? হায় হায় রে, পরে কপাল আবার! চোরকে নিয়ে সংসার করছি, তারপরও আবার এই কথা শুনতে হলো? না 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 না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো নে, আমি এক করে চলে যাব। বউ, ও বউ, যেও না, যেও না বউ গো, যেও না। ও বউ চলে গেছে, আপুটা চলে গেছে, আজকে পার্টি হবে, পার্টি। হ্যালো দোস্ত, কোথায় আছিস? তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। কিরে দোস্ত, এভাবে লাফাচ্ছিস কেন? আরে দোস্ত, আজ আমার বউ বাড়িতে নেই, চল আজ আমরা পার্টি করি। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, পার্টি করব কিভাবে? ইরে মাইরি, আমার কাছেও তো টাকা নেই, তাহলে কি পার্টি করা হবে না? আচ্ছা শোন, চল আমরা দুজন মিলে কলা বাগান থেকে কলা চুরি করি, আর সেটা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। ইরে মাইরি, চল তাহলে। শোন দোস্ত, আমার কলা আমি বিক্রি করব, আর তোর কলা তুই বিক্রি করবি। আচ্ছা ঠিক আছে। কলা নিয়ে যান, কলা, পাকা পাকা কলা, হালি মাত্র 20 টাকা। কলা নিয়ে যান, কলা, সুন্দর সুন্দর কলা, হালি মাত্র 25 টাকা। কি গো দাদা, তোমার দোকানের কলার হালি কত? মাত্র 20 টাকা। কি গো দাদা, তোমার দোকানের কলার হালি কত? আরে 25 টাকা। একি কলা, এখানে 25 টাকা হালি, আর ওখানে 20 টাকা। যাই, 20 টাকা দিয়ে এক হালি কলা কিনে নে। আমাকে এক হালি কলা দিন তো দাদা, আর এই নিন 20 টাকা। একি কাস্টমার তো মিষ্টির দোকান থেকে কলা কিনলো, না আমাকে আরো দাম কমাতে হবে। কলা নিয়ে যান, কলা, হালি মাত্র 15 টাকা। ইরে মাইরি, তোর তো দেখি হেব্বি বুদ্ধি, দাঁড়া আমিও দাম কমিয়ে বলছি। কলা নিয়ে যান, কলা, হালি মাত্র 10 টাকা। নিয়ে যান, নিয়ে যান। ইরে মাইরি, কলা নিয়ে যান, কলা, হালি মাত্র 5 টাকা। শালা আমিও কম কিসে, কলা নিয়ে যান, কলা, মাত্র 1 টাকা হাবি। এভাবে দাম কমাতে কমাতে দুজনেই 1 টাকা দরে কলা বিক্রি করতে থাকি। কি গো ভাই, তোমাদের এই কলার হালি মাত্র 1 টাকা? তবে সব কলা আমাকে দাও তো। কলা নিয়ে যান, কলা, হালি মাত্র 40 টাকা। নিয়ে যান, নিয়ে যান। আরে এটা কি হলো মাইরি, কলা চুরি করলাম আমরা, আর লাভ করছে এই ইকরি। আমাদের ভুলের কারণে জিতে গেল, ইকরি জিতে গেল। অনেকদিন হলো বউটা কাছে নেই, না শ্বশুর বাড়িতে গিয়ে বউকে নিয়ে আসতে হবে। কিন্তু শ্বশুর বাড়িতে খালি হাতে যাওয়া যাবে না, আমি বরং আজ রাতে বাঘ মামার বাড়িতে চুরি করতে যাব। ইরে মাইরি, বাঘ মামা তো আরামে ঘুমাচ্ছে, এই সুযোগে আমি চুরি করি। প্রথমে রান্না ঘরে যাই। ও মা গো, মাজা আমার ভেঙে গেল। ছি 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 ছি, কি বিশ্রী গন্ধ! এই এই, কে রে, কে ঢুকেছে আমার ঘরে? একি ভাগ্নে, তুই এত রাতে আমার বাড়িতে কি করছিস? বলছি মাইরি, তার আগে বলো এইগুলো কিসের পানি, কি বিশ্রী গন্ধ! তার উপর পড়ে গিয়ে আমার মাজাটা বুঝি ভেঙেই গেল। আর বলো না ভাগ্নে, রাতে বিয়ে বাড়িতে খেয়ে এসেছি, তাই মনে হয় ঘুমের মাঝে হিসু করে দিয়েছিলাম। কি হিসু? ও মাই গড, তাই বলো? ওয়া,
কি ভাগ্নে, পোটলায় কি তোমার? দেখি দেখি কি এনেছো। থাক থাক, তোমাকে আর দেখতে হবে না, যার কান্ড ঘটালে মাইরি। ওয়াক ফু, চি 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 চি, চললাম আমি। আরে ভাগ্নে, বলবে তো কেন এসেছিলে। এই যা, চলেই গেল। এটা কি হলো মাইরি? ও আমার জান পাখি, ময়না পাখি, টিয়া পাখি, কোথায় গেল গো? কি গো, এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি? তা কিছু কি এনেছো নাকি কালিয়াতে গিলতে এসেছো? কি যে বলো মাইরি, শ্বশুর বাড়িতে কেউ আবার খালি হাতে গিলতে আসে নাকি? এই দেখো টাটকা মাংস নিয়ে এসেছি। ও মা, তাই নাকি? ওলি আমার সোনা ময়না স্বামী রে, তুমি কত ভালো গো। ও গো, তুমি ভিতরে এসো, এসো এসো, এসে বসো। আমি ঝটপট রান্নাটা করছি, তারপর সবার খাওয়া হলে আমি তোমার সাথে বাড়ি ফিরে যাব, ঠিক আছে? জামাই, এগুলো কিসের মাংস এনেছে রে মা? কেমন যেন গন্ধ করছে। আমারও তো বমি পাচ্ছে। তু 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 তু, এই হারামজাদা, মাংসে কি হিসু করে দিয়েছিস নাকি? হ্যাঁ, ইয়েছি, চি 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 চি, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। না গো বউ, আমি হিসু করে দেইনি, হিসু করেছে তো বাপ মামা। কি বললে তুমি? ওয়াক তু, কবিরের শ্বশুরের ব্যাটারি, আজ তোর একদিন কি আমার একদিন? আহারে কপাল আমার, এতদিন পর বউয়ের হাতে রান্না খেতে গেলাম, শেষে কিনা দৌড়ানি খেতে হলো। ও এদিকে পেট তো খিদের জ্বালায় চোচো করছে, কি খাবো মাইরি? পেয়েছি কলা, ডনের কলা বাগানে গিয়ে বরং আরো কয়েকটা কলা চুরি করে খাওয়া যাক। দয়াল বাবা, কলা খাবা চুরি করে খাও, পরের গাছের দিকে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের দিকে কেন মিট মিটাইয়া চাও। এই বেটা মিসকে, তুই আবার আমার কলা বাগানে চুরি করতে এসেছিস? তোদের বেটা, আজ তোকে কিছুতেই হাতছাড়া করতে দিব না। ওরে বাবা, এ তো দেখছি কলার বাগানের মালিক এসে গেছে। পালা রে মিসকে, পালা। এই কে, কোথায় আছিস? ধর শালাকে, বেটা কলা চোর, তোর আজ মিস্তার নেই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না।